ফুলকপি ভাজিটা আমার অনেক পছন্দ, খুব সিম্পল ওয়েতে এটা তৈরি করা যায় এবং ঝটপট তৈরির জন্য এই রেসিপিটা অনেক ভালো। এখানে আমি হচ্ছে গরম তেলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, তারপর অল্প একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে এই তেলে ভেজে নিয়েছি। আমি এখানে আলাদা করে কোনো প্রকারের জল অ্যাড করিনি বা সেদ্ধ করার জন্য ঢেকেও দিইনি। এভাবে এটি সুন্দর ফ্রাই হয়ে যাবে আর গরম ভাতের সাথে খেতে সত্যিই অসাধারণ লাগে। আপনারাও ট্রাই করতে পারেন সহজ এবং সিম্পল এই রেসিপিটি। সিজন তো প্রায় শেষের পথে, তারপরও হচ্ছে ফুলকপি খাবার নেশা যেন আমার কাটেই না, আর ফুলকপি ভাজি থাকলে আমার অন্য কিছু লাগেও না ভাতের সাথে। আর ঝটপট তৈরি করা যায় বলে যে কোনো সময় যে কোনোভাবেই আমি দেখা যায় যে ফুলকপি ভাজিটা করে ফেলি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এই ধরনের সহজ সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন আর শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে। আপনার একটি কমেন্ট, একটি লাইক এবং শেয়ার আমার নতুন চ্যানেলটিকে গ্রো করতে সহায়তা করবে। ধন্যবাদ। এই যে ফাইনাল লুক তৈরি হয়ে গেল আমার ফুলকপি ভাজির, ঝটপট রান্নার জন্য এটি একটি মজাদার এবং সহজ রেসিপি। আপনারা চাইলে বাসায় সহজেই ট্রাই করতে পারেন।